ফ্রেন্ডস, এই শুভেন্দু অধিকারী একটা কথা বলেছেন যে এই বিজেপির মধ্যে যে সংখ্যালঘু মোর্চা আছে, এই সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই, এই সংখ্যালঘু মোর্চা উঠিয়ে দিতে বলেছেন। তো শুভেন্দু অধিকারী একদম পারফেক্ট কথা বলেছেন, যেটা যুক্তি দিচ্ছেন যে এই সংখ্যালঘুরা, এই মুসলিমরা তো বিজেপিকে ভোটই দেয় না, তাহলে কেন সংখ্যালঘু মোর্চা থাকবে, এটা একটা বিষয় আছে। আরেকটা যেটা বিষয়, এই বিজেপি, বিজেপি তো একটা দল, বিজেপি একটা রাষ্ট্রবাদীর দল, আমরা সবাই বিজেপিতে রয়েছি, তাহলে বিজেপির মধ্যে কেন সংখ্যালঘু মোর্চা বলে আলাদা কোনো মোর্চা থাকবে? বিজেপি তো একটা রাষ্ট্রবাদীর দল, বিজেপির স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, সবাইকে সমান চোখে দেখা হয়, সবাই সমান গুরুত্ব পায়, সবার সমান অধিকার আছে, তো এটাই তো হচ্ছে বিষয়। তো বিজেপির স্লোগানই হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, তাহলে কেন এই সংখ্যালঘু মোর্চা বলে আলাদা কোনো দল থাকবে, মানে আলাদা কোনো সংগঠন থাকবে সংখ্যালঘু মোর্চা বলে? সেটাই তো শুভেন্দু অধিকারী বলেছেন যে সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই, কেন থাকবে, বিজেপির মধ্যে হিন্দু মুসলিম সবাই থাকবে, এখানে সংখ্যালঘু মোর্চা বলে আলাদা কেন থাকবে, আলাদা করে একটা সংগঠন কেন থাকবে সংখ্যালঘু মোর্চা বলে, এটার তো কোনো প্রয়োজন নেই, তাই না? আমরা সবাই সমান, হিন্দু মুসলিম সবাই সমান, এখানে কোনো বিভাজন নেই, তাহলে সংখ্যালঘু মোর্চা আলাদা করে একটা বিভাজন হচ্ছে না এটা? তাহলে মানুষকে তো একত্র হতে হবে, হিন্দু মুসলিমকে একত্র হতে হবে, পাতিগতা রাষ্ট্রবাদীদের একত্র হতে হবে। তো শুভেন্দু অধিকারী তো সঠিক কথাই বলেছেন, সংখ্যালঘু মোর্চা আলাদা করে কেন মুসলিমদের একটা আলাদা করে রাখা হবে, তাই না? এটা একটা তো বিভাজন, তাই না? তো সংখ্যালঘু মোর্চা রাখার কোনো প্রয়োজন নেই, বিজেপির স্লোগান যখন সবকা সাথ সবকা বিকাশ, সবাই যখন সমান বিজেপির কাছে, তাহলে সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই। শুভেন্দু অধিকারী একদম সঠিক কথাই বলেছেন। আর ফলে কি হবে, ফলে বিজেপির মধ্যে কোনো বিভাজন থাকবে না, মানুষ একত্র হবে, রাষ্ট্রবাদীরা একত্র হবে, কোনো হিংসা থাকবে না, সবাই সমান, বিজেপির চোখে সবাই সমান, এটাই আর কি বিষয়। বিজেপির মধ্যে কোনো বিভাজন নেই, মানুষের মধ্যে কোনো বিভাজন নেই বিজেপির চোখে, বিজেপি সবাইকে একত্র করতে চায়, ঠিক আছে, বিজেপি সবাইকে একত্র করতে চায়, বিজেপির কাছে সবাই সমান, বিজেপির স্লোগানই হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, তাই সংখ্যালঘু মোর্চা বলে আলাদা কোনো মোর্চার প্রয়োজন নেই। আমাদের কি কোনো আলাদা কোনো সংগঠন আছে, আলাদা কোনো মোর্চা ফোর্চা এরকম কিছু আছে? নেই তো, তাহলে সংখ্যালঘুদের জন্য কেন আলাদা মোর্চা থাকবে? আমরা যখন সবাই রাষ্ট্রবাদী, বিজেপির কাছে যখন সবাই সমান, বিজেপির স্লোগান যখন সবকা সাথ সবকা বিকাশ, তাহলে সংখ্যালঘু মোর্চা বলে কেন আলাদা একটা মোর্চা থাকবে, কেন বিভাজন হবে, এটাই আমার বক্তব্য। তো সংখ্যালঘু মোর্চা উঠিয়ে দেওয়া উচিত, তাহলে মানুষ একত্র হবে, হিন্দু মুসলিম একত্র হবে, হিংসা থাকবে না, মারামারি থাকবে না, এটার কি বিষয়। মানুষকে একত্র করার জন্য, রাষ্ট্রবাদীদের একত্র করার জন্য এই বিভাজন বন্ধ করতে হবে, সংখ্যালঘু মোর্চা বানিয়ে আলাদা একটা বিভাজন এটা বন্ধ করতে হবে মানুষকে একত্র করার জন্য, ঠিক আছে, রাষ্ট্রবাদীদের একত্র করার জন্য, এটার কি বিষয়। যারা এটার বিরোধিতা করবে, আমি দেখছিলাম সিপিএমের একজন এটা বিরোধিতা করছে, সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অ্যাকশন নিতে বলছে পুলিশকে। যারা এটার বিরোধিতা করবে তারা বিভাজনকে সাপোর্ট করে, তারা চায় মানুষ বিভাজিত থাকুক, মানুষ বিভাজিত থাকলে ওদের লাভ, এই যে হিন্দুরা সেকুলারিজম ছেড়ে চলে আসছে, বেরিয়ে আসছে, ফলে সিপিএম কংগ্রেস আর ভোট পাচ্ছে না, ওদের খুব জ্বলন হচ্ছে, হিন্দুত্বর নীতিতে চলে আসছে হিন্দুত্ববাদীরা, হিন্দুত্বের নীতিতে চলে আসছে হিন্দুত্ববাদীরা, হিন্দুদের আর সেকুলারিজমের মধ্যে আটকে রাখতে পারছে না এই সিপিএম আর কংগ্রেস, সেই কারণে এরা খুব জ্বলছে আর কি বিজেপির ওপর। কিন্তু বিজেপি তো সঠিক পথেই আছে, বিজেপির কাজ হচ্ছে মানুষকে একত্র করা, বিভাজনকে ধ্বংস করা, বিভাজনের অস্তিত্ব ডিলিট করা, এটাই বিজেপির কাজ, যত রকম বিভাজন আছে সব বিভাজনের অস্তিত্ব ডিলিট করা, এটাই হচ্ছে বিজেপির কাজ, এটা যেন মাথায় থাকে।
বিজেপি বিভাজনকে ধ্বংস করতে এসছে, বিভাজন করতে আসেনি। সেই জন্যে বিজেপির মধ্যে সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই, এটা করে মানুষকে বিভাজিত রাখা হচ্ছে। তাই বিজেপির মধ্যে সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই, শুভেন্দু অধিকারী একদম সঠিক কথা বলেছেন, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।